শুনেন, এগুলো ফাইজলামি। আপনি সংসার করছেন, আপনার বউ আছে, বাচ্চা আছে, তা ফাইজলামি শুরু করেন আপনি? এগুলা এগুলো ফাইজলামি টাইজলামি জীবে, এই সংসার জীবনে চলে না। শরীফুল রাজের সঙ্গে সুখে সংসার করছেন পরিমণি। অবশেষে একসঙ্গে একই ছাদের নিচে সুখের সংসার করছেন ঢালিউডের অভিনেতা শরীফুল রাজ ও দেশের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। জীবনে অনেক অঘটন ঘটে গেলেও সব বাধাকে পেরিয়ে বর্তমানে এই তারকা জুটিয়ে আবার সুখের সংসার করছে। এই মুহূর্তে বসুন্ধরা বাড়িতে একসঙ্গে আছেন শরীফুল রাজ ও পরিমণি। পরিমণির বসুন্ধরার বাসাতেই আছেন শরীফুল রাজ আর তাদের একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে দারুণ সময় পার করছেন দুজনেই। সব মান অভিমান ভুলে আবার তারা এক হয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা শরীফুল রাজ নিজেই সংবাদ মাধ্যমকে। রাজ বলেন, রাজ্য আর পরীকে নিয়ে আমার ঘর, এ ঘর যখনই ঠিক করতে যাই তখনই চারপাশের মানুষ নতুন ইস্যু তৈরি করে যা বিরক্তিকর। রাজ আরও জানান, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, তবে ওই ইস্যুকে কেন্দ্র করে অন্য ইস্যু তৈরি করাটা ঠিক নয়। আমাদের মধ্যে যা ঘটেনি তাও অসুস্থ হয়ে শুনতে হয়েছে আমাকে। গত 17 আগস্ট সোশ্যাল মিডিয়ায় ছেলে রাজ্যের সঙ্গে একসঙ্গে দেখা যায় রাজ ও পরিমণিকে। তাদের একে অপরকে জড়িয়ে ধরে রাখার ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মাধ্যমে। সেসব দেখে অনেকেই ধারণা করেন মান অভিমান ভুলে ফের এক হয়েছেন এই দম্পতি। এরপরই খবর আসে ভিন্ন, স্ত্রী পরিমণির বাসা থেকে নাকি বের হয়ে যান শরীফুল রাজ, পরিমণিও অসুস্থ হয়ে পড়েন। আবার দুর্ঘটনার শিকার হন অভিনেতা, রাজের মাথায় 4টি সেলাই করতে হয়েছে। আর এ নিয়েই ফের নানান গুঞ্জন ছড়ায় বিভিন্ন মাধ্যমে। তবে সুস্থ হওয়ার পর বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা শরীফুল রাজ। তিনি বলেন, আমরা এখন ঠিকঠাক আছি, কোনো সমস্যা নেই আমাদের মধ্যে। পরিমণির জ্বর হয়েছিল, সে আপাতত সুস্থ আছে। আমাদের দুজনকে নিয়ে মানুষের বাজনাটা একটু বেশি, মানুষ সুযোগ পেলেই বাজায়। বর্তমানে সুখে সংসার করছেন পরিমণি ও শরীফুল রাজ, একমাত্র ছেলেকে নিয়েই দারুণ সময় কাটছে এই তারকা দম্পতির। তবে দেখার বিষয় হচ্ছে পরিমণির সংসারে এই সুখ কতদিন টেকে।